দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কেন্স ব্লগে। এই মুহূর্তে আমার অবস্থান নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার অন্তর্গত কাঞ্চন সংলগ্ন বিরাব খালপার। এটা কাঞ্চন পৌরসভার অন্তর্ভুক্ত নাকি মুরব্বী? হ্যাঁ, কাঞ্চন পৌরসভা। জি, বিরাব খালপার কাঞ্চন পৌরসভা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় অনেকগুলো সেম একই ক্যাটাগরির ঘর। এই ঘরগুলো কিসের? এটা সরকারি আশ্রয়ণ একটা প্রকল্প। এই জায়গায় মোট কতগুলো ঘর আছে এইরকম? প্রায় 300-350 ঘর রয়েছে, পরিবার রয়েছে এখানে। এই পরিবারগুলো মূলত কোন কোন এলাকার? এটা কি অল ওভার বাংলাদেশ থেকে বিভিন্ন পরিবারকে, যাদের বাড়ি ঘর নেই, তার সেই সমস্ত লোকজনদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে। এখানে প্রায় সবগুলো ফুলফিল আছে, কিছু বাকি আছে, সত্যি জানি না, কিছু হয়তো বাকি আছে। এটা হয়তো কর্তৃপক্ষের সাথে কথা বললে আমরা জানতে পারবো। আর এটা একটা মাঠ, এই মাঠটা অবশ্যই সরকারি অন্তর্ভুক্ত। আর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কাপড়ের দোকান। এই দোকানগুলো কিসের? কাপড়ের দোকান মনে করেন ব্যস্ত আছে, কেনা টেনা করতেছে। আচ্ছা, মানে কেনা বেচার জন্য অস্থায়ী একটা বাজার বা হাট? বাজার বা হাট প্রতি শনিবার, অর্থাৎ আজকে যে শনিবার, প্রতি শনিবার এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হাট বসে, এবং দূর দূরান্ত থেকে অন্যান্য ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারবে। সুতরাং সবাই যদি বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যদি কোনো লোকজন এখানে আসতে চায়, তাহলে তাদের সবাইকে কাঞ্চন ব্রিজ আসতে হবে। মায়ারবাড়ি স্টেশন, অর্থাৎ কাঞ্চন ব্রিজ, হ্যাঁ, কাঞ্চন ব্রিজ, মায়ারবাড়ি স্ট্যান্ড, তারপর জাস্ট খালপার বললেই হবে, হয়তো বিরাব খালপার 2-3 মিনিট দূরত্ব, তাই না, কাঞ্চন ব্রিজ থেকে? এইখানে তাহলে অবশ্যই আমরা অন্যান্য যারা ক্রেতা বিক্রেতা আছে তাদেরকে আমরা এখানে স্বাগত জানাবো, যেন আমাদের এই হাট বা বাজারকে অস্থায়ীভাবে পরিদর্শন করে যায় এবং আমাদের বাংলাদেশ সরকারের আশ্রয়ণ প্রকল্পগুলো দেখে যায় এই বিষয়ে। তো ঠিক আছে, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা আজকে সরকারের একটা আশ্রয়ণ প্রকল্প ঘুরে বেড়ালাম। এখানে দেখতে পাচ্ছি প্রায় অনেকগুলো ঘর, প্রায় 300-350 ঘর, এবং সবগুলো একই ক্যাটাগরির, একই রকম রয়েছে। বিশালাকার মাঠ, মাঠে রয়েছে বাজার, এর পাশে রয়েছে বিরাব খালপার। বিরাব খালপারের যে বাজার, যারা বিশেষ করে নদী ভাঙনে যারা বাড়িঘর হারিয়েছেন তাদের এখানে অনেকেই আছে, যাদের কোনো জায়গা জমি নাই। আর ঠিক এইখান থেকে পশ্চিম পাশে শীতলক্ষা নদীর কুল ঘেঁষে মূলত এই এলাকাটা অবস্থিত। নারায়ণগঞ্জের একদম, নারায়ণগঞ্জ জেলার উত্তর সাইডে, প্রায় লাস্ট পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার। এই রূপগঞ্জ থানাটা হলো নারায়ণগঞ্জের একদম উত্তর সাইডে অবস্থিত। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকল দর্শকদের, ভিউয়ার্সদের এবং সাবস্ক্রাইবারদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন।